রমজান মাস আসলেই বাংলাদেশ সহ মুসলিম প্রধান অনেক দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যায়। অনেক খাদ্যদ্রব্যের মূল্য মধ্যবিত্ত পরিবারে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যায়, আর তার চেয়ে নিম্ন আয়ের মানুষের জন্য তো বলা যায় এসব অকল্পনীয়। রমজান মাসে সংযম, মিতব্যয় এবং মানবিক কল্যাণ ও উৎকর্ষের মর্মবাণী যেখানে উজ্জ্বলভাবে প্রকাশ পাওয়ার কথা রাষ্ট্রের নীতি নির্ধারক থেকে শুরু করে সকল স্তরে, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধির রীতিমতো উল্টো প্রতিযোগিতা লেগে যায়। মানবিকতা ও অনাহারে থাকা দুস্থদের কষ্ট অনুধাবন ও চর্চার বিপরীতে পবিত্র রমজান শুরুর কয়েকদিন আগ থেকেই শুরু হয় দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট দৌরাত্ম। এই চর্চা চলছে প্রতিবছর যেন ধারাবাহিক নিয়মে। এসব দেখার ও তদারকির মতো সংশ্লিষ্ট প্রশাসন থাকলেও বাস্তবে যেন কোথাও কেউ নেই। ত্যাগ ও মানবিকতা চর্চার মাসে মূলত বলির পাঠা হন যাদের দিকে রমজান মাসে সকলের সাহায্যের হাত দ্বিগুণ প্রসারিত হওয়ার কথা, অর্থাৎ মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও নিরী মানুষ। কিন্তু তাই বলে ব্যতিক্রমও যে নেই তা বলা যাবে না, আছে অনুকরণীয় ব্যতিক্রম। আছে কয়েকটি মুসলিম রাষ্ট্রের রমজান মাসে অনুকরণীয় মানবিকতা চর্চার দৃষ্টান্ত। মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যার এই দেশে প্রতিবার পবিত্র রমজান মাস এলেই দ্রব্যমূল্যের বিশাল ছাড় দেওয়া হয়। করোনা সময়ের এবছরের রমজানেও এই বিশেষ ছাড় থাকছে এবং রমজান মাসে এই সুযোগ দেশটির সকল জনগণ ভোগ করবেন। সংযুক্ত আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয় পবিত্র রমজান মাসের জন্য খাদ্য সামগ্রীর ব্যাপক মূল্য ছাড়ের ঘোষণা করেছে, যা আগামী 13 এপ্রিল মঙ্গলবার থেকে কার্যকর হবে। পবিত্র রমজানে 894টি পণ্যদ্রব্যের, বিশেষ করে খাদ্য সামগ্রীতে 25% থেকে 75% পর্যন্ত ছাড় দেওয়া হবে। ফলে রমজানে ক্রেতারা বড় ধরনের ছাড়ে পছন্দ মতো পণ্য কিনতে পারবেন। আমিরাতের গ্রাহক সুরক্ষা বিভাগের পরিচালক মারওয়ান আল সুবসি বলেছেন, গ্রাহক সমবায় সংস্থাগুলির অংশীদারদের সাথে মন্ত্রণালয়ের বৈঠকের ফলস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে ও আউটলেটগুলো রমজানে বিশেষ ছাড়ের প্রচারণা ঘোষণা করেছে। কয়েকটি আউটলেটের প্রচারিত সামগ্রীর আওতাভুক্ত পণ্যের সংখ্যা 30,000 পর্যন্ত পৌঁছেছে। এদিকে আমিরাত সরকার করোনায় শপিং মল কিংবা সুপারমার্কেটে স্বাস্থ্যবিধি মেনে চলারও কঠোর নির্দেশনা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের এই ঘোষণায় দেশটিতে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী খুশির অভিব্যক্তি প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। দেশটিতে থাকা বহু বাংলাদেশি প্রবাসী আরব আমিরাত সরকারের মতো মুসলিম প্রধান বাংলাদেশেও অন্তত রমজান মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য কমানোর দাবি জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।